আজ আমি কথা বলবো এক মহাশক্তি সম্বন্ধে, যে শক্তি দিয়ে কাজ করলে অনেক বড় বড় ধরনের কাজ করা যায়, এবং যে শক্তির কথা বলবো সারা ভারতের মধ্যে খুব কম সংখ্যক লোকের কাছে এই শক্তি আছে, এবং ভাগ্যে না থাকলে এই শক্তিকে সিদ্ধ করা যায় না, অর্থাৎ এই শক্তিকে কন্ট্রোলে আনা যায় না। এখানে একটা কথা বলার আছে, আপনারা সবসময় জানবেন যে মানুষ চাইলেও আর যে কোনো ধরনের সাধনা করলো শক্তি অর্জন করার জন্য, বা তান্ত্রিকরা যে কোনো শক্তি অর্জন করার জন্য সাধনায় বসে গেল আর সাধনা সিদ্ধ হয়ে গেল বা শক্তি লাভ করে ফেললো, এমন কিন্তু হয় না। কারণ যে সমস্ত শক্তি আছে তারাই কিন্তু তাদের সাধক বাছে, অর্থাৎ তাদের কারা সেবা করবে বা তাদের কারা পূজা অর্চনা করবে, তাদের কারা কারা সাধনা করবে, সেগুলো কিন্তু মা শক্তিরাই বাছে। সে মা কালী হোক, বাবা ভৈরব হোক, বা অন্যান্য যে কোনো শক্তিই হোক। এবং এগুলো ছাড়াও আরো কিছু কিছু জিনিস আছে, যে জিনিসগুলো অনেকটা এই সাধনার ক্ষেত্রে মুখ্য ভূমিকা গ্রহণ করে। যেমন ধরুন, কোনো সাধনা করতে গেলে যদি পূর্বজন্মে সেই সাধনা করা থাকে, বা সেই সাধনা মাঝপথে ছেড়ে দিয়ে কেউ বেরিয়ে আসে, সেই সাধনাও কিন্তু এই এই জন্মে এসে সেই সাধনার প্রভাব কিন্তু থাকে, এবং সেই সমস্ত সাধনার শক্তিরা, দেবদেবী হোক বা অন্যান্য শক্তি হোক, তারা কিন্তু সাধককে দিয়ে মানে আবার পুনরায় সাধনা করাতে চায়। তা আমরা আজকে যে শক্তির কথা বলবো, এটা আপনাদের আগে আমি কথা দিয়েছিলাম যে এই শক্তির ব্যাপারে আপনাদের জানাবো। এই শক্তির নাম হচ্ছে কৃত্যা শক্তি, এবং আমি আজকে যে কৃত্যা শক্তির কথা জানাবো তার নাম হচ্ছে ধৈর্যটা কৃত্যা। এই কৃত্যার সাধনা আমি নিজে করেছি, নিজে সাকসেস পেয়েছি, এবং নিজের যে অভিজ্ঞতা হয়েছে, আমি এতদিন ধরে কাজ করিয়েছি, সেই অভিজ্ঞতার কথাই সকলকে বলবো। কিভাবে কাজ হবে, কিভাবে সাধনা হবে, কিভাবে এই শক্তিকে দিয়ে কাজ করানো হবে, পুরো বিধি বিধান সমস্ত কিছু বলবো। এই ধৈর্যটা কৃত্যা শক্তি আসলে একটা রাক্ষসী শক্তি, ভয়ঙ্কর রাক্ষসী শক্তি, যেটা সাধারণ কোনো রাক্ষসী নয়, এবং এর শক্তি এত বড় যে বড় বড় দেবী দেবতার শক্তিকে পর্যন্ত টক্কর দিতে পারে। এখন এই শক্তি যদি কেউ সাধনা করে, তাহলে 24 ঘন্টার মধ্যে তন্ত্রের যে কোনো কাজ করা যায়। মারণ মোহন বশীকরণ থেকে শুরু করে সমস্ত ধরনের কাজ এই শক্তি দ্বারা করা যায়। 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ কাজ হয়ে যায়। খুব বড় কাজ যদি হয়, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 7 দিন সময় লাগে, যদি ঠিকঠাক সাধনা করা যায় এবং শক্তি অর্জন করা যায়, সাধনা সফল হওয়া যায়, সিদ্ধি লাভ করা যায়। এটা আমার ব্যক্তিগত সাধনা, যেটার কথা আপনাদের কাছে আজকে তুলে ধরবো। যারা সাধনা করতে চায় তারা অবশ্যই এই ভিডিওটা ভালো করে দেখবেন, এবং যারা এমনি দর্শক বন্ধুরা রয়েছেন তারাও কিন্তু আজকে নতুন নাম শুনছেন যে একটা শক্তি আছে, কৃত্যা শক্তি, ধৈর্যটা কৃত্যা শক্তি। এবং এই শক্তি কি কি কাজ করতে পারে আপনাকে বলে দিচ্ছি। এই শক্তি অলক ঝপকতেই, মানে আমরা যেটা বলি সঙ্গে সঙ্গে কাজ, মোটামুটি 24 ঘন্টার মধ্যে যে কোনো কাজের রেজাল্ট পাওয়া যায়। আর্থিক দিকটা ভালো করা যায়, কেউ যদি খুব আর্থিক কষ্টের মধ্যে থাকে সেই আর্থিক দিকটা ঠিক করা যায়। কোনো শত্রু যদি কোনো ক্ষতি করে রাখে, সেই শত্রুর ক্ষতির হাত থেকে বেরিয়ে আসা যায়, যত বড়ই ক্ষতি করা থাক, দেবী দেবতার দ্বারা ক্ষতি করা থাক, অথবা কোনো শয়তানি শক্তি, ব্রহ্মপিশাচ, ভূত প্রেত, দৈত্য দানব, জিন, মরিমাশান, যত ধরনের ক্ষতি করানো থাক না কেন, এই মন্ত্র শক্তি যদি চালানো হয়, তাহলে সবাই কিন্তু রাস্তা ছেড়ে পালাবার পথ পাবে না। এত বড় শক্তি, এবং বহুত 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 বড় শক্তি। এই মহাশক্তিকে সমস্ত সাধকের কাছে রাখা উচিত। যদি কারোর এই এই সাধনার প্রতি আকর্ষণ থাকে বা মন থেকে আসে যে আমি কাজ করব, তাহলে চেষ্টা করা দেখতে পারেন। এবার আসি সাধনার বিষয়ে। এই সাধনা করতে গেলে 3টে চরণে, অর্থাৎ 3টে স্টেপে এই সাধনা করতে হয়। প্রথম স্টেপ 21 দিন, সাধনা সম্পন্ন হয়ে যাওয়ার পর 7 দিন বা 10 দিন বাদ দিতে হয়, তারপর আবার শুভ দিন দেখে সাধনা করতে হয়। দ্বিতীয় স্টেপে 21 দিন,
মন্ত্র আলাদা হয়, প্রথম স্টেপের মন্ত্র আলাদা, দ্বিতীয় স্টেপের মন্ত্র আলাদা, তৃতীয় স্টেপটাও 21 দিনের, সেটাও মন্ত্র আলাদা হয়। একটা স্টেপ যদি সাকসেসফুল হয় তারপরেই তাকে সেকেন্ড স্টেপ দ্বিতীয় চরণের মন্ত্র দেওয়া হবে। এখন সাধনা করতে গেলে রাত্রিকালীন করতে হবে, রাত 10টা অথবা 11টা থেকে শুরু করতে হবে। মোটামুটি 2 ঘন্টা সময় লাগবে, প্রত্যেক দিন 11 মালা করে জপ, মন্ত্র খুব বড় নয়, প্রত্যেক দিন 11 মালা করে জপ, 21 দিন চলবে, 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। আসন বস্ত্র লাল, দিক থাকবে দক্ষিণ, ভোগে দিতে হবে প্রত্যেক দিন মাংস, মদ এবং সিগারেট, 3টে মাস্ট। এটা তামসিক সাধনা, যারা তামসিক সাধনা করেন না বা মদ মাংস দিয়ে পূজা করেন না তারা এই সাধনা করতে পারবেন না, কেন সাত্ত্বিকভাবে এই সাধনা হয় না। মাংসের মধ্যে যদি পাঁঠার কলেজা যেটাকে বলে, অর্থাৎ হার্ট, দেখবেন একটা হার্ট হয়, সেই হার্টটা যদি দেওয়া যায় ভালো হয়, প্রত্যেক দিন যদি দেওয়া যায় ভালো হয়। যদি সমস্যা থাকে তাহলে প্রথম দিন, সপ্তম দিন, 14তম দিন এবং অন্তিম দিন ভোগের ব্যবস্থা করতে হবে অবশ্য অবশ্যই। এবং দেবী যখন উপস্থিত হবেন, তিনি যখন দেখা দেবেন এবং দেখা দিয়ে যে বরদান করবেন, তারপরে কিন্তু সেকেন্ড স্টেপ শুরু হবে, তারপর থার্ড স্টেপ শুরু হবে, এবং থার্ড স্টেপ ফাইনাল স্টেপের অন্তিম দিনে দেবী নিজে এসে বরদান করবেন। সেই বরদান পাওয়ার পর এই শক্তিকে ভালো কাজে ব্যবহার করা দরকার, মানুষের ভালোর জন্য, নিজের, নিজের পরিবারের ভালো, নিজের আর্থিক উন্নতি এবং সাথে সাথে অন্যান্য মানুষও যারা যারা অসুবিধার মধ্যে আছেন তাদেরকেও ভালো করার কাজ করা দরকার। অনেকে খারাপ কাজ করেন, কিন্তু আমি বলবো খারাপ কাজ কিন্তু করানো যাবে, অবশ্যই যাবে, কিন্তু যদি অন্যায্য কাজ করানো হয় তাহলে কিছুদিন কাজ করাবার পরে কিন্তু ক্ষতির সম্মুখীন হতে হবে। মানুষের ক্ষতি করলে কিন্তু নিজেরও ক্ষতি হতে পারে, এটা কিন্তু মাথায় নিয়ে চলতে হবে, এবং বড় বড় শক্তিকে তাদের ইচ্ছার বিরুদ্ধে খারাপ কাজ করানো উচিত হবে না। হ্যাঁ, যদি এমন অবস্থা হয় যে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, নিজের এবং নিজের পরিবারকে বাঁচাতে লড়াই করতে হচ্ছে, অথবা নিজের কাছে কোনো পেশেন্ট এসছে, যে পেশেন্টকে বারবার ঠিক করার পরও কোনো মানুষ ক্ষতি করছে, যে মানুষ প্রত্যেকটা মানুষের ক্ষতি করে যায়, সেরকম কোনো খারাপ ব্যক্তিকে বা শয়তান ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য এই মহাশক্তিকে ব্যবহার করা যেতে পারে। কিন্তু সেখানেও বারবার কিন্তু চিন্তা ভাবনা করেই শক্তি ছাড়তে হবে, কারণ শক্তি যদি একবার হাত থেকে বেরিয়ে যায় সেটাকে কিন্তু রিটার্ন নেওয়া যাবে না। রিটার্ন নিতে গেলে কিন্তু নিজের মধ্যেই ক্ষতি হবে, নিজের ওপরে ক্ষতি আসবে এবং ক্ষতির শিকার হতে হবে। যারা যারা এই সাধনা করতে চান অবশ্যই তারা ফোনে যোগাযোগ করতে পারেন, অবশ্যই আমি সাধনার মন্ত্র দেব, কিন্তু সাধনা কিন্তু নিঃশুল্ক নয়, এর জন্য শুল্ক বলুন অথবা গুরুদক্ষিণা বলুন প্রদান করতে হবে। কারণ আগেকার দিনে কি হতো, যারা শিষ্য থাকতো তারা গুরুর বছরের পর বছর সেবা করত এবং অন্যান্য দিক থেকেও সাহায্য করত, গুরুর কাছে পড়ে থাকতো, সেবা করার পর গুরু সন্তুষ্ট হওয়ার পর তাকে মন্ত্র এমনিতেই দিত বা সাধনা দীক্ষা এমনিতেই দিত। কিন্তু আজকালকার যুগে কোনো শিষ্য সরাসরি এসে গুরুর সেবা করতে পারে না এবং সেই সময়টাও তার নেই, তাই খালি হাতে যদি সাধনা দেওয়া হয় গুরুদক্ষিণা ব্যতীত এটা নিষ্ফল হয়ে যায়। এর জন্য আমি অবশ্যই একটা শুল্ক রেখেছি, কারণ আমার নিজের করা, আমার গুরুকেও আমাকে শুল্ক প্রদান করতে হয়েছে বা গুরুদক্ষিণা প্রদান করতে হয়েছে, তাই গুরুদক্ষিণার বিনিময়ে এই মহাশক্তি আমি কারোর হাতে তুলে দেব এবং যোগ্য যদি মনে করি তবেই দেব, নচেত কিন্তু যে কোনো মানুষকে দেব না। যারা যারা সাধনা করতে ইচ্ছুক তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, এই জন্য আমার নাম্বারে 11:00 থেকে 1টা এবং সন্ধ্যেবেলা 7টা থেকে 9টা পর্যন্ত কথা বলতে পারেন। যারা সত্যি সাধনা করবেন তারাই, যারা শুধু শুধু সময় নষ্ট করতে চান তারা কখনোই আমাকে ফোন করবেন না। আজকে ভিডিও এই পর্যন্তই আমি রাখলাম, এর পরের দিন আমি আরো নানা রকম শক্তির বিষয়ে জানাবো, যে শক্তিগুলো আপনাদের বলেইছি যে তন্ত্রের প্রত্যেকটা
সূক্ষ্মাতি সূক্ষ্ম অংশ আপনাদের কাছে তুলে ধরব, এবং এর যে গোপন দিকগুলো রয়েছে যেগুলো এতদিন কেউ জানায়নি সেগুলো আপনাদের জানাবো, কিভাবে তন্ত্রের কাজ হয়, কিভাবে কাজ করতে হয়, কিভাবে কাজ করলে সাকসেস পাওয়া যায় সেগুলো আমি জানাবো। সেই জন্য আপনারা আমার ভিডিওগুলোকে দেখতে থাকুন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সাথে সাথে আপনাদের কাছে সেই ভিডিও পৌঁছায় এবং সেই ভিডিও দেখে আপনারা তার যথার্থ লাভ ওঠাতে পারেন। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার বিস্তারিত কথা। আমি গুরুজি কল্যাণ বাবা আপনাদের কাছে আজকে আবার নতুন হয়ে এলাম। আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে আপনাদের, তাহলে কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু